আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মাটি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ আমরা কম বেশি সবাই কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না একটা দেশ যত বেশি উন্নত সেই দেশের কৃষি খাত তত বেশি ডেভেলপ একটা দেশ যত বেশি উন্নত হবে সেক্ষেত্রে কৃষিখাত তত বেশি উন্নত হবে সেক্ষেত্রে দেশের উন্নত সম্ভব তো বিয়র্স আমি আপনাদের সামনে আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটি হলো খান এগ্রিকালচার প্রোডাক্টের ক্যাপ বোরিক অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট বোরিক অ্যাসিড আমি আপনাদের সামনে এখন বোরিক এসিড নিয়ে কথা বলবো বোরিক অ্যাসিড আমরা কেন ব্যবহার করবো গাছে বোরিক এসিড আমরা গাছের জন্য বোরিক একটি অত্যন্ত প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় খাদ্য প্রদান মাটিতে বোরিক অ্যাসিডের ঘাটতি ঘাটতি অন্য কোনো খাদ্য বন্ধ দ্বারা পূরণ করা সম্ভব নয় ফসলে বোরনের অভাব অভাব হলে ফলন কমে যাবে সেই সাথে ফসলে গুণগত মান হ্রাস পাবে বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতেই মাটিতে বরণের ঘাটতি আছে বিশেষ করে কোনো পথ কবলে পড়ে যেমন দোআশ এঁটেল মাটিতে বরণের ঘাটতি প্রকর প্রকট আকার ধারণ করে তো বস আমরা ফসলে বরণজ অভাব অভাবে লক্ষণ হলে কীভাবে বুঝবো তো প্রথমত যে বিষয়গুলো হলো বরুণ বোরিগে বোরিক অভাব হলে ফসল ফসলের বরুণের অভাবজনিত লক্ষণে যে বিষয়টা সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় আর কি আমাদের কৃষক ভাইদের মাঝে যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি শুনি আর কি যারা সাত বায়ন করা যারা বাইরে বাইরে গাছ লাগায় যারা কৃষক সবার মধ্যে যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো ফসলের কাণ্ড এবং পাতার বোটা ফেটে যায় কথাটা আমি আবার বলছি যে ফসলের কাণ্ড এবং পাতার বোটা ফেটে যায় এই বোরিকেশিটির কারণে মাটিতে এই বরিকেসির অভাব হলে বরণ ছাড়ের অভাব হলে এই সমস্যাটা দেখা দিবে। তাছাড়া অন্য সমস্যা দেখা দিবে পাতা খর খর্বকার হবে পাতা কুকড়ে যাবে গাছ নীতি পড়বে গাছের কাণ্ড দুর্বল হয়ে যাবে গাছের সাল সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হবে গাছের কচি কচি কাণ্ডের বৃদ্ধি কমে যাবে আলুর ক্ষেত্রে বিভিন্ন দাগ পড়বে ফলের আকার ফলের আকার ছোট হয়ে যাবে ফুল এবং ফল ঝরে যাবে গাছের শিকড় বৃদ্ধিতে ব্যহত হবে বীজের আকার ছোটো হয়ে যাবে ফলে ফলন কমে যাবে তো বরুণ সারের উপকারিতা বরুণ সার আমরা আসলে কেন ব্যবহার করব বরুণ সারের ধানের ক্ষেত্রে যে বিষয়টা আর কি ধানের ক্ষেত্রে ধানের শীষের চিটা পরিমাণ কমে যাবে বরুণ সার ব্যবহার করলে অন্যান্য শাক সবজি এবং ফুল ফলের ক্ষেত্রে ফুল এবং ফল ঝরা রোধ হবে ফলে অধিক ফুল এবং ফল ধারণে সক্ষম হবে গাছ সমভাবে সমভাবে বের উঠবে এবং গাছের পরিপকতা ঠিক থাকবে মিষ্টি মিষ্টিজাত ফলের ক্ষেত্রে ফলে মিষ্টতা বাড়বে অন্যান্য ফলের ক্ষেত্রে ফলের আকার বড় হবে ফলের ওজন ফলে ফলের আকার বড়ো হবে ফলের ওজন বৃদ্ধি পাবে ফল ফলের গঠন সুন্দর এবং মসৃণ হবে তেল তেলজাত উদ্ভিদের ক্ষেত্রে দানা বড় হবে সেক্ষেত্রে তেলের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা বৃদ্ধি হবে এবং যার ফলে আমাদের ফসলের ফলন বৃদ্ধি পাবে এই বরণের কারণে আর কি কী কী ক্ষেত্রে আমরা এই বোরন ব্যবহার করতে পারবো এই অ্যাসিড আমরা মূলত সব ধরনের সবজি সব ধরনের শাক ব্যবহার করতে পারবো তাছাড়া ধান গম ভুট্টা আখ ছোলা মুগ মুসুর কলা সরিষা তুমুস পেঁপে আনারস লেবু তামাক লিচু বাদাম পনির পান মরিচ পেঁয়াজ টমেটো ফুলকপি বাঁধাকপি ঢেঁড়স লাউ কুমড়ো কাঁকজ শশা গাজর মুলা। মোট কথা বলতে আমাদের গ্রীষ্মকালীন যত ধরনের সবজি আসে শাকসবজি আছে এবং শীতকালীন যত ধরনের শাক সবজি আছে সব ক্ষেত্রে আমাদের বোরন লাগবে বরণ ব্যবহার করতে হবে বোরনের না ব্যবহার করলে আমাদের ফসলে ক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট মতো ঘাটতি হবে বিশেষ করে বাংলাদেশে যে মাটি আর কি বেলদোয়াশ বেল এয়ারটেল সেক্ষেত্রে আমাদের অবশ্যই বরণ লাগবে এই বরণের অভাবজনিত যে লক্ষণগুলো সেগুলো অন্য কোনো সার বা অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয় বরণের অভাব বোরনের ঘাটতি এটা কেবল বরণ দিয়েই পূরণ করতে হবে তো এই জন্য আমরা অবশ্যই যারা বান করি যারা বাইরে কিনে গাছ লাগাই যারা খেতে বড় আকারে কৃষি প্রদেশ করি তারা অবশ্যই এটি ব্যবহার করবেন এটি এটি হাফ কেজি একটা প্রোডাক্ট হাফ কেজি প্রোডাক্টের দাম হলো একশো পঞ্চাশ টাকা এটি বীজতলার সাথে আমরা প্রয়োগ করে ব্যবহার করতে পারি এবং বীজতলা শেষ হয়ে গেলে গাছ লাগানোর পরে দুই থেকে তিন সপ্তাহ পরে আমরা গাছের গাছের সাথে মিশিয়ে এবং গাছ তোলার সাথে ব্যবহার করতে পারি এবং তোলা শেষ হয়ে গেলে গাছ লাগানো হয়ে গেলে আমরা গাছ লাগানোর পরেও দুই তিন সপ্তাহ পরে আমরা এই বড়ি কৃষি ব্যবহার করতে পারবো বোন সাথে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমরা ভালো ফলাফল পাবো আর কি ইনশাল্লাহ তো বিয়র্স আমি আজকে আপনাদের সাথে বড়ি কৃষি নিয়ে কথা বললাম তো আমার চ্যানেল কৃষি ও মাটি মাটি ও কৃষি মাটি ও কৃষি চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে নিয়ে ক্লিক করে দিবেন তাহলে পরবর্তীতে যত ভিডিওগুলো আমি করবো আপনাদের জন্য আপনারা সবই দেখতে পাবেন নোটিফিকেশন পেয়ে যাবেন আর কি ধন্যবাদ